হ্যালো বোর্ডার্স দিস ইজ অ্যাল গোবর জিরো ফর ইট বি এই ভিডিও টু এলে আমরা লেটেস্ট অ্যাড করে বিং আর কন্টেক্স টু ফোর এইটের প্রবলেম বি স্লাইমস নিয়ে আলোচনা করব তো এখানে তিনটা ক্যারেক্টার দেওয়া থাকবে তিনটা ইন্ট্রেজের দেওয়া থাকবে অ্যাকচুয়ালি এ বি এবং কে তো যতক্ষণ পর্যন্ত এ বি এর থেকে ছোটো ততক্ষণ পর্যন্ত এর সাথে কে গুণ করতে হবে এবং অ্যান্সারটা ইনক্রিজ করতে হবে এইটাই এখানে অ্যাকচুয়ালি সেটাই বলা হয়েছে তো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার এখানে এ ইজিক টু ওয়ান তো আমাকে বিয়ের থেকে ছোটো যতক্ষণ ছোটো আছে ততক্ষণ এটা অপারেশনটা করতে হবে ওয়ানের সাথে আমার টু গুণ করতে হবে তোলে এর প্রথমে হচ্ছে আমার ওয়ান আছে প্রথমে আমার ওয়ান আছে এখন প্রথমে আমি এক দুই দিয়ে গুণ করলাম সেটা হয়ে গেল মাল্টিপ্লাই করলাম টু দিয়ে সেটা হয়ে গেল টু এখন টু কিন্তু ফোরের থেকে ছোটো এখন এটার সাথে আবার আমি টু দিয়ে গুণ করলাম সেটা হয়ে গেল ফোর তাহলে আমার কয়টা অপারেশন লাগছে আমার অপারেশান লাগছে টোটাল একটা দুইটা তো এই জন্য এই টেস্ট কেসের অ্যান্সার হচ্ছে টু তো স্ট্রেট ফরওয়ার্ড ইমপ্লিমেন্টেশন প্রবলেম নাথিং থিঙ্গেলস আমি ডিরেক্ট কোর্টে চলে যাই আমি তিনটা লং লং ভ্যালু নিব এ বি এবং কে তো অ্যান্সার ইজ ইকুয়াল টু জিরো যতক্ষণ এই ই স্মলার দেন বি ততক্ষণ এর সাথে আমি কে গুণ করব এবং অ্যান্সারটা ইনক্রিমেন্ট করবো যেটা ইনিশিয়ালি জিরো আছে তো ফাইনালি আমি ওই অ্যান্সারটা আউটপুট দেখাব তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো টিল দেন গুড বাই